বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনারা প্রায় সময়ই দেখেন যে বাস্তব যে ঘটনাগুলো ঘটছে কোর্ট বেসিসের, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আলোচনা করে যেন আপনারা যারা নর্মাল পিপল আছেন, জেনারেল পিপল আছেন, তারা যেন বুঝতে পারেন যে নর্মালি যখন একটা বিপদে পড়বেন, যা আপনাদের নামে একটা মামলা হবে, তখন কোন প্রসিডিংয়ে আগাবেন, কীভাবে আগাবেন, এই জিনিসগুলো আমরা বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ঠিক তেমনিভাবে আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কোর্ট চলা, যদি কোর্টে কোনো ব্যক্তিকে চালান দেওয়া হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পর থানা থেকে যখন কোর্টে চালান দেওয়া হবে, সেই চালান দেওয়ার পরে জামিনটা কীভাবে নিতে হয়, অথবা কাগজপত্রগুলো কীভাবে আপনার হাতে নেবেন, কী মামলা হয়েছে সেটা কীভাবে জানবেন, এই বিষয়টা আজ আমরা একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলতে চাই, সাপোজ আপনার নামে একটা মামলা হয়েছে, কী মামলা হয়েছে আপনি জানেন না, পুলিশ এসে আপনাকে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর থানায় কিছুক্ষণ রাখলো, রাখার পরে সকালের দিকে আপনাকে কোর্টে চালান করে দিল। আপনারা মাথায় রাখবেন যে যেই থানা থেকে আন্ডারে, যেই থানার আন্ডার থেকে তাকে অ্যারেস্ট করেছে, ঠিক কোর্টে যখন চালান করলো সেই কোর্টে জিআর সেকশন আছে, অর্থাৎ যদি এই মামলাটা থানায় করা হয় তাহলে জিআর সেকশন আছে, সে জিআর সেকশনে গিয়ে আপনারা এই নাম, পিতার নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন যে কী মামলা হয়েছে এবং কোন কোন ধারায় মামলা হয়েছে। সেকেন্ডলি ধরে নিলাম এটা জিআর মামলা নয়, এটা কোর্টে মামলা হয়েছে, সেটা আপনারা জানতেন না, ওয়ারেন্ট হয়েছে দেন, থানা থেকে আপনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যদি থানার মামলা, কোর্টের মামলা হয়ে থাকে আর যদি কোনো ব্যক্তিকে কোর্টে চালান দেওয়া হয়, তাহলে অবশ্যই উক্ত যে থানার যে লোকেরা আছে সেই থানা থেকে অবশ্যই আপনারা জেনে নেবেন যে মামলাটা কোথাকার, কোন থানার মামলা, কী মামলা। এই তিনটার প্রশ্ন যখন আপনারা করবেন তখন অবশ্যই তারা তিনটার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা কোর্টে এসে ঠিক তেমনিভাবে কিন্তু এটা খুঁজে নেবেন। তবে এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে, প্রবলেমটা হলো যে যদি কোর্টে চালান করে কোনো ব্যক্তিকে ইমিডিয়েটলি কাগজ পাওয়াটা কিন্তু, অর্থাৎ মামলার কাগজ পাওয়াটা কিন্তু একটু জটিল, কারণ খুব দ্রুত সময়ের মাঝখানে কিন্তু আপনাকে কোর্টের যে মামলার যে নথিটা আছে নথিটা তোলাটা খুব ইম্পসিবল হয়ে পড়ে। সেক্ষেত্রে দ্রুত কাজ করতে গেলে অবশ্যই যে মামলা নাম্বার আছে সেই মামলা নাম্বার দিয়ে, যদি কোর্টের সিআর মামলা হয় তাহলে ওই কোর্টে গিয়ে ওই কোর্টের নাম্বার দিয়ে, ওই কোর্টে গিয়ে আপনারা যদি তাদেরকে পেশকার পিয়নদেরকে বলেন তারা অবশ্যই ফাইলটা বের করে দিবে, আপনি কনফার্ম হতে পারবেন যে কী মামলা হয়েছে। আর সেকেন্ডলি যদি সিআর মামলা না হয় জিআর মামলা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই জিআর মামলা যে আপনার যে আসামি দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে তাদের একটা প্রোডাকশন লিস্ট আছে, যেটাকে প্রোডাকশন লিস্ট বলে, সেই প্রোডাকশন লিস্টে গিয়ে আপনারা সার্চ ওই তারিখটা দিয়ে, যে তারিখে অ্যারেস্ট করেছে ওই তারিখটা দিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন উক্ত ব্যক্তিকে কোন মামলা দেওয়া হয়েছে, কোন ধারার মামলা দেওয়া হয়েছে, এমনকি উক্ত মামলাকে যে মামলা দেওয়া হয়েছে তার বাদীকে। যখন আপনারা বুঝতে পারবেন এমনকি কনফার্ম হতে পারবেন যে মামলা নাম্বারটা এত, মামলার কোর্ট নাম্বারটা এত, মামলার ধারাটা এত, তখন ঠিক যদি জিআর মামলা হয় জিআর সেকশনে আপনারা ফাইল তোলার জন্য তাদেরকে পেশকার পিয়নদেরকে বলবেন, আর যদি কোর্টে হয় তাহলে কোর্টের পেশকার পিয়নদেরকে বলবেন, তাহলে কিন্তু ফাইলটা নিয়ে আসতে পারবেন। দেন আপনারা যদি রিমান্ড দেয় সে রিমান্ড শুনানি করবেন, আর যদি রিমান্ড না দেয় তাহলে জামিন শুনানি করবেন। তবে ফাইনালি একটা কথা বলতে চাই যে এই যে আমার কথাগুলো আপনাদেরকে শুনেছেন, যেহেতু আপনারা কোর্ট প্র্যাকটিস করেন না বা লয়ার না, দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের এই আমার এই কথাগুলো মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। তবুও সংক্ষেপে আমি বলি, যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে তাহলে জিআর মামলা যদি হয় তাহলে কোর্টে জিআর সেকশন আছে, সেখানে প্রোডাকশন লিস্ট থেকে আপনারা তার নাম ঠিকানা দিয়ে অবশ্যই মামলা নাম্বারটা বের করতে পারেন, মামলার ধারা নাম বের করতে পারেন। আর যদি সিআর মামলা হয় তাহলে কোর্ট নাম্বার দিয়ে অবশ্যই আপনারা কোর্টের ইনফরমেশন দিয়ে, কোর্ট নাম্বার দিয়ে আর মামলা নাম্বার দিয়ে কিন্তু কোর্ট থেকে এই ইনফরমেশন স্লিপ নিয়ে আপনারা কিন্তু মামলাটা তুলে নিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে যেহেতু আপনাদের মাথায় আসবে না, সেক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমান কাজ হলো যে আপনারা অবশ্যই আপনার যে কোনো একটা বিশ্বস্ত আইনজীবী নিয়োগ করবেন, সেই আইনজীবী অতি দ্রুত করে কিন্তু আপনাদের এই মামলার ফাইলগুলো তুলে দিবে, তদুপরি কিন্তু আপনাদের আর কোনো জটিলতার শিকার হতে হবে না, এমনকি আপনাদের যে আসামি সে আসামি যদি অবশ্যই নির্দোষ নিরপরাধী হয় তাহলে কিন্তু মামলার ফাইল তুলে অবশ্যই অতি দ্রুত আপনারা রেমেডি পাওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি অতি দ্রুত যেন আপনাদেরকে আপনাদের যে আসামি আছে সে কথিত আসামিকে আপনারা বের করার চেষ্টা করতে পারেন। ফাইনালি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যদি কোনো ব্যক্তিকে কোর্ট থেকে চালান, থানা থেকে চালান দেওয়া হয় কোর্টে, খুব নর্মাল প্রসেস, আপনারা থানায় ইনফরমেশনটা নিতে পারেন কী মামলা হয়েছে, কত দ্বারা মামলা হয়েছে, মামলার নাম্বার কী, অথবা
যদি কোর্টে চলে আসে, থানা থেকে কোনো ইনফরমেশন না পান, তাহলে কোর্টে কিন্তু আপনারা জিআর সেকশন অথবা কোর্ট নাম্বার দিয়ে উক্ত মামলাটা খুব ইজিলি খুঁজে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি প্রায়শই দেখি যে প্রোডাকশনের সময় যখন আসামিদেরকে চালান করা হয় কোর্টে আসে, তখন আসামির যারা ফ্যামিলি বা রিলেটিভরা আছেন তারা পাগলের মতো ঘোরাফেরা করেন, মামলা কীভাবে তুলতে হবে, মামলা কোথায় যেতে হবে, কোথা থেকে মামলা নাম্বার নিতে হবে, এই বিষয়গুলো আপনারা কোনোভাবেই কিন্তু ক্যাচ করতে পারেন না, বুঝতে পারেন না। দ্যাটস ওয়াই কিন্তু পাগলের মতো ছুটেছুটে করেন। সেই জন্য কিন্তু আজকের এপিসোডটা এভাবেই সাজিয়েছি, পরবর্তীতে যেন কোর্টে এসে যেন আপনাদেরকে হয়রানির শিকার না হতে হয়। ফাইনালি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি এই বিষয়গুলো নিয়ে যে কোনো ধরনের সাপোর্ট লাগে, হেল্প লাগে, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর অবশ্যই এই কোর্টে চালান করার পরবর্তীতে জামিনটা কীভাবে নেবেন, এই জামিনের পর্বটা আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই সেই প্রসিডিংয়ে কিন্তু আপনারা আগাতে পারেন।